বইপ্রেমী দর্শনার্থীদের উপস্থিতিতে আজ পুরোপুরি জমে উঠেছিল অমর একুশে গ্রন্থমেলা। সকাল থেকে সব বয়সী মানুষের ভিড়ে মেলা প্রাণবন্ত হয়ে ওঠে। শহীদ মিনার থেকে অনেকে সরাসরি চলে আসেন বইমেলায়। স্টলে স্টলে ঘুরে বই দেখা, বই কেনার পাশাপাশি প্রিয় লেখকদের সঙ্গে আলাপচারিতার সুযোগও পান পাঠকরা। মেলায় বইও বিক্রি হয়েছে অন্যদিনের চেয়ে বেশি, তবে ভিড়ের তুলনায় বিক্রি ততটা হয়নি বলে জানিয়েছেন প্রকাশকদের কেউ কেউ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারি সকাল ৮টায় বইমেলা খুলে দেয়া হয়। সকাল থেকেই বইপ্রেমীদের পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গণ, তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভিড়। অনেকেই বইমেলায় আসার জন্য বেছে নেন একুশের দিনটিকে। তাদের মতে এদিন অন্যরকম একটি আমেজ থাকে মেলায়। অনেক লেখকের সঙ্গে দেখা হয় এবং তাদের কাজগুলোকে যে আপনার রিকগনাইজ করা, স্বীকৃতি দেওয়া, সেটা আমাদের খুব ভালো লাগে। একুশ তারিখ আসার মূল উদ্দেশ্য একুশে ফেব্রুয়ারির তাৎপর্য এবং একুশ তারিখটার সাথে নিজেকে সামলিয়ে নেওয়া। কর্মব্যস্ততার ফাঁকে বইমেলা আমাকে ভীষণভাবে কাছে টানে। মেসির বড় একটি ফ্রেন্ড, মানে এই জন্য মেসির বইটা দেখতেছি। মূলত ভাষা আন্দোলনে আমাদের স্বাধীনতার বীজ রোপণ হয়েছিল এই একুশে ফেব্রুয়ারিতে, এই কারণে বাচ্চাদের এই জিনিসটি শেখানোর জন্য আমরা বাচ্চাদের নিয়ে এসেছি। পাঠক বই প্রেমীদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন লেখকরা, নিজের লেখা বই নিয়ে আলোচনা করেন। আজকের মেলা তো একটা মিলন ক্ষেত্র বলা যায়, হাজার হাজার মানুষ আসছে আজকে এই বই মেলাতে। এই মাতৃভাষা প্রকাশ ১৩৪, ৩৫, ৩৬, এখানে আমার মীরনামা বই বেরিয়েছে, তারা প্রকাশ করেছে এবং অনেক মানুষ আসছে মীরনামা নিতে। খুব ভালো লাগছে লেখক হিসেবে। আমার এই বইয়ের মাধ্যমে আমি বলতে চেয়েছি, আমার দেশের জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের রক্তে ভেজা যে বটগাছটি, যে বটগাছটির সাথে ঝুলিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নৃশংসভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করেছে, এই বটগাছটির পাশে আমার বাড়ি হওয়াতে ১৯৭১ সালে আমার ১৪ বছর বয়স, আমি তাদের আত্মচিৎকারে ঘুমাতে পারতাম না। মেলায় দর্শনার্থী বেশি হওয়ায় প্রকাশক বিক্রেতারা খুশি, তবে বই বিক্রি নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একুশে ফেব্রুয়ারি যেহেতু অন্যান্য দিনের তুলনায় মানুষের সংখ্যা অতিরিক্ত বেশি অন্যান্য শুক্রবার বা কিংবা বন্ধের দিনের তুলনায়, কিন্তু সেই তুলনায় বেচা বিক্রি বেশ কম। দর্শকরা সবাই তো বই কেনে না, তবে যত বেশি আসে একটা পার্সেন্টেজ তো বই কেনে। আমাদের এখানে বই তো সবসময় রিসার্চ বেসড কিংবা গবেষণা প্রবন্ধ এই ধরনের বই বেশি বিক্রি হয়। এ পর্যন্ত মেলায় নতুন বই এসেছে ২৫৮৪টি, এর মধ্যে একুশের দিনটিতে নতুন বই এসেছে ৩০৩টি। জমজমাট মেলা প্রাঙ্গণ, কেউ আসছেন বই কিনতে, কেউ বা আসছেন ঘুরতে। তবে বিশেষ এই দিনে প্রাণের মেলায় পদধূলি যেন বাঙালির মুখ্য বিষয়। আসমাত্তা নূপুর, বাংলাভিশন, ঢাকা।